আর কাগজে কলমে নয়, এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হতে চলেছে দেশে। ১৬তম আদমশুমারির পদ্ধতিতে বদল আনছে কেন্দ্র। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ডিজিটাল করা হবে আদমশুমারির পদ্ধতি। আদমশুমারির পদ্ধতিতে বদল আনছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংশ্লিষ্ট মন্ত্রকের কথায় ১৬তম আদমশুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এবার থেকে আদমশুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে স্মার্টফোন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য ডিজিটাল উপায়ে নথিভুক্ত করবেন তারা। আদমশুমারির সম্পর্কিত একটি মোবাইল অ্যাপও চালু করা হবে, সেই অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া আদমশুমারির বিষয়ক একটি পোর্টাল থাকবে, যার মাধ্যমে লোক গণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা চলছিল, পরিবারে কতজন সদস্য রয়েছে তা আদমশুমারির কাজে জড়িত কর্মীরা কাগজ কলমে নথিবদ্ধ করতেন। পুরনো সেই পদ্ধতিতে একটি ফর্ম পূরণ করতে হতো, কিন্তু এবার আর ফর্ম পূরণের কোনো ঝঞ্ঝাট থাকছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন, ২০২১ আদমশুমারি আর কাগজে কলমে হবে না, মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ হবে, যা বস্তুত দেশকে ডিজিটাল করে তোলার আরও একটা নতুন ধাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।